সেই প্রথম দিন আসা এবং আজকে 14তম দিন পরে আজকে আপনার কি অবস্থা? সেই কোমরের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ 100% সুস্থ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। সেই উঠা বসা করতে গেলে বা নড়াচড়া করতে গেলে কি সেই কোমরের ব্যথাগুলো? না, এখন আর নাই সেই ব্যথা, এখন আর নাই, অনেকটাই সুস্থ, 100% সুস্থ বলা যায়। তার মানে এই গত 10-12 বছর থেকে যে ব্যথা আপনি আপনার শরীরে বয়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন এবং মানে আপনি যেটা বলেছেন যে কিছুদিন আগে আপনি কান্না পর্যন্ত করেছেন, হ্যাঁ হ্যাঁ, কান্না করেছি প্রচুর পরিমাণ, মানে এরকম ব্যথা আমার লাইফে কখনো হয় নাই। অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ মানে আমি, আমার সে মনে হইতেছে যে এরকম ব্যথা যেন কারো না হয়। আসসালামু আলাইকুম। দেশের ভিতরে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর যারা ভালো নেই, আশা করব তারা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরেই ভালোদের কাতারে আপনারা অন্তর্ভুক্ত হবেন। দর্শক, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা আমরা প্রতিনিয়ত পাচ্ছি, প্রতিটা সময় আমরা পাচ্ছি। একের পর এক আমাদের অসংখ্য ভাই বোন মা বাবা আসছেন, চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হচ্ছেন, ভালো থাকছেন এবং তাদের কাছ থেকে বিনিময়ে আমরা অসংখ্য অসংখ্য দোয়া পাচ্ছি এবং অসংখ্য অসংখ্য ভালোবাসা পাচ্ছি। এবং সেই ভালোবাসাগুলোর নিদর্শন আমরা পাচ্ছি এইভাবে, আপনাদের অসংখ্য SMS ফিজিক্যালি চলে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন, ধন্যবাদ দিয়ে যান। এই যে যখন একজন মা বা একজন বোন বা একজন ভাই যখন এসে আমাদেরকে বলেন যে আমি চিকিৎসা নিয়েছিলাম, আমি ভালো আছি এবং সুস্থ আছি এবং স্বাভাবিক জীবনে ফিরে আসছি, এটা যখন শুনতে পাই তার কাছ থেকে, মানে এতটা যে আনন্দ হয়, মানে সেটা আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। আসলে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা এত বেশি উন্নত হয়ে গেছে এখন বর্তমান সময়ে যে বিদেশের একটা সময় যে ধরনের চিকিৎসাগুলো আমরা কল্পনা করতে পারতাম না যে এটা দেশে পাওয়া সম্ভব, বিদেশেও পাওয়া যায় কিনা সেটাও অনেকে সন্দেহ করতো, এখন সেই চিকিৎসাগুলো আমাদের দেশেই পাওয়া যাচ্ছে এবং এত দ্রুত সময়ের ভিতরে আমাদের ব্যথার রোগীরা সুস্থ হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। বিশেষত যারা স্ট্রোকের রোগী, যারা দীর্ঘদিন যাবত পুরো শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে ভুগছেন, যারা আর্থ্রাইটিস রোগে ভুগছেন, খুব এত দ্রুত সময়ের ভিতরে ভালো হয়ে যাচ্ছেন যে মানে কল্পনা করা যায় না। বাট এটার আসলে মেইন জিনিসটাই হচ্ছে যে আসলে আপনার সঠিক সময় যদি আপনি সঠিক রোগটা নির্ণয় করতে পারেন এবং সঠিক ডায়াগনোসিস হয় এবং সঠিক আপনি চিকিৎসাটা পান, যে আপনার কোন চিকিৎসাটা আপনার জন্য আসলে দরকার, সেই চিকিৎসাটা যদি আপনি সময় মতো পেয়ে যান, ভালো হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। দর্শক, ঠিক তেমনি আজকে কিন্তু আমাদের সাথে আমাদের একজন ভাই আছেন, বেশ দূরেই থাকেন, দীর্ঘ প্রায় গত 10-12 বছর যাবৎ উনি ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। কি হয়েছিল আসলে একটু সরাসরি ওনার কাছ থেকেই শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ মঈন, মাদারীপুর থেকে আসছি। মাদারীপুর খুব সুন্দর একটি জেলা বাংলাদেশে। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল এবং কিভাবে হয়েছিল যদি একটু বলেন। আমার রোগটা প্রায় ছোটবেলা থেকেই বলা যায়, একেবারে যখন ছোট তখন থেকেই মানে একটু বোঝা শুরু হইলো বয়সটা, তখন থেকেই দেখা গেল যে হ্যাঁ আমার মাথা ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে। তো প্রাথমিক অবস্থায় করতো নাকি শরীরে? না, প্রাথমিক অবস্থায় কোমরেই করতো, তারপরে আস্তে আস্তে দেখা গেছে ক্রিকেট খেলাইতাম তখন ছোটবেলা, সবাই খেলাধুলা করে তো ওই সময় খুব ব্যথা লাগতো, আবার পুজো হয়ে একটু ই হয়ে খেলতাম আরো ব্যথা লাগতো, তখন তো আর বুঝি নাই যে এটা কি সমস্যা। সহপাঠীরা খেলছেন, আপনি হয়তো একটু খেলার পরে আর খেলতে পারছেন না, তো ওরা ভালোভাবে খেলতে পারতো, আমার একটু কষ্ট হইতো, খেলতাম ঠিকই খুব কষ্ট হইতো, ওরা এটা নিয়ে মশকরা করতো যে তারপর নামাজে গেলে তখন বসলে একটু কষ্ট হইতো, তখন থেকেই মানে শুরু মানে প্রথম অবস্থা। পরবর্তীতে তো এরকম বাড়িতে বললাম যে এরকম ব্যথা ব্যথা ব্যথা, পরে আমার আব্বাই তো আবার চাকরি করে, তো উনি আবার পাবনাতে, পাবনাতে পোস্টিং ছিল, তো দীর্ঘদিন যাবৎ পাবনা থাকে, তো উনি সর্বোচ্চ আপনার মাসের ভিতরে বা বছরের ভিতরে 5-6 বার আসতো, এরকম আসতো। আমার কথা শোনার পরে তো উনি আমাকে ফরিদপুরে একটা মেডিকেল হসপিটাল আছে ওই জায়গায় নিয়ে গেল। সম্ভবত তখন ছোট তো আমি, অনেক আগের কথা, 2007 ওরকম হবে, তো ওই জায়গায় একটা ডাক্তারের কাছে নিয়েছে, নেওয়ার পরে তখন চিকিৎসা করছে, এখন আমার মনে হয় যে তখন মনে হয় কিছু এক্সরে দিছিল, এক্সরে আর কিছু ঔষধ লিখে দিছিল, তো দেওয়ার পরে তেমন একটা ভালো রেজাল্ট পাই নাই। তারপরে আরো কয়েক বছর চলে গেল, এরকম ব্যথাই ভুগতেছি, ব্যথা নিয়েই ভুগতেছি, এখন মনে করেন বাড়িতে বলি ব্যথার কথা, এতটা বয়সে কি ব্যথা, মানে অতটা গুরুত্ব দেয় না, পাত্তা দিতে চায় না। তো পরবর্তীতে যখন আমি ক্লাস 9-10 জানি ওরকম পড়ি মেবি, তো ওই সময় একটা মাদারীপুরে আব্বারে বললাম, তো মাদারীপুরে একটা ডাক্তার আছে, অর্থোপেডিক ডাক্তার আছে আমাদের ওই জায়গায় একটা হসপিটাল, তো ওই জায়গায় দেখাইলাম স্যারে,
দেখানোর পর মানে একটা এক্সরে করেছে, কি জানি বল একটু মাজায় সমস্যা আছে, কোমরে সমস্যা আছে, তো কোমরে সমস্যা আছে কিছু ঔষধ দিছে, খাইলাম, তেমন একটা ওই জায়গা তেমন রেজাল্ট ভালো পাইলাম না। আচ্ছা, তারপরে তো মনে হয় আর চিকিৎসাই করি নাই, বিরক্ত বোধ করতে। তারপরে দীর্ঘদিন আমি আবার কিছুদিন চাকরি করছিলাম কোম্পানিতে, 2-3 মাস চাকরি করছিলাম, তো আমার মামা এবার চাকরি করে গাজীপুরে, তো উনি নিয়ে গেল, চাকরি দিয়ে দিল, তো ওই জায়গায় দাঁড়াই থাকার কাজ বেশি আর অনেক পরিশ্রমের কাজ, তো অনেক মাথা ব্যথা লাগতো, আর আবার এসির ভিতরে থাকতাম তো আরও ব্যথা লাগতো, আরও ব্যথা বাইরে যেত, তো বাড়ার পরে তোরে কী করবো, তো পরে মামারে বললাম যে মামা আমার এই চাকরি সম্ভব না, বা আয়সা পছি পরবর্তীতে, আয়সা কী করা যায়, এখন তো কিছু একটা করাই যাবে, তো পরবর্তীতে বাসা থেকে বললাম কী করা যায়, পরে একটা ব্যবসা দিলাম, আবার বললাম যে আমি একটা ব্যবসা করতে চাই, তো পরে কিছু পুঁজি দিল, তখন ওই আমাদের মাদারীপুরে সদরের ভিতরে একটা বাজার আছে নাম চর্মগুড়িয়া, ওই বাজারে একটা মানে একটা দোকান দিলাম, তো ওই জায়গায় প্রায় 5-6 বছর দোকানদারি করলাম, ওখানে বসে থাকা লাগতো বেশি সময়, দীর্ঘ সময় বসে থাকা লাগতো, প্লাস মানে খুব কমই দাঁড়াইতাম, বসেই থাকা লাগতো বেশি, পরিবেশ, তো পরে তো মা আরো ব্যথা বাইরে গেল, পরে কি করব, কিছুদিন আগে এই আপনার কিছুদিন আগে এই 2019-এর দিকে প্রচুর পরিমাণে ঘাড়ে ব্যথা, এই যে এই ঘাড়ে এই মানে শোল্ডার জয়েন্টে এত ব্যথা যে আমি কান্না করছি, এতটা ব্যথা, তখন তো আমি বড়ই, এত ব্যথা আমি কান্না করছি, রাতে ঘুমাইতে পারতাম না, বালিশে দিয়ে মানে এপাশ ওপাশ করতাম, ঘুমার আসতো না, এত ব্যথা ছিল। পরবর্তীতে আপনার পরে একটা ডাক্তার দেখাইলাম, একটা মেডিসিনের ডাক্তারই দেখাইলাম মাদারীপুরে, তো পরে উনি কিছু টেস্ট করলো, রক্ত টেস্ট করলো, তো উনি বলতেছে আমার রিমোটিক চাথাইটিস হয়েছে। আচ্ছা, তখন সেই প্রথম আপনি জানতে পারেন? হ্যাঁ, রিমোটিক চাথাইটিস হয়েছে, তো জানার পরে তা বললাম স্যার এটা কী রোগ, এটা তো এটা ধারণা নেই বিষয়ে, তো পরবর্তীতে বললো যে এটা এমন একটা রোগ যে এটা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, প্রত্যেকটা জয়েন্টে ব্যথা হইবে, তীব্র ব্যথা হবে, আচ্ছা প্রত্যেকটা আঙ্গুলের যে নখগুলো আছে এগুলো বাঁকা হয়ে যাবে এক সময়, তো ওই কথা শুনে মানে কিছু ওষুধ খাওয়াইছে, কিছু প্রায় আপনার 1-1.5 মাস ব্যথার ওষুধ খাওয়াইছে, ব্যথাটা কিছু কমছে, মানে ওই যে তীব্র যে ব্যথাটা ছিল ওটা কিছুটা কমে গেছে, কমার পরে তারপরে এখন আমার বিশ্বাস হইলো না যে মাদারীপুরে চিকিৎসা কিরকম, নাকি রিমোটিক চাপটা যার যে ভয় দেখাইছে। তো পরবর্তীতে বললাম কি আমার ফুফাতো ভাই ফারঙ্গেতে থাকে, তো ফারঙ্গেতে থাকার পরে ওনারে নিয়ে আসলাম, এইবারে বললাম যে এরকম এরকম আমার তো মাদারীপুরে একটা ডাক্তার দেখাইছি, এই কথা বলে তুই ঢাকা চলে আস, তো ফারঙ্গেরে একটা হসপিটাল আছে, একটাই হসপিটাল মনে হয়, তো ওই হসপিটালে দেখাইলাম, একটা বাত ব্যথা প্যারালাইসিস ডাক্তার দেখাইছে, উনি মেবি ডাক্তার, তো উনি একটা এক্সরে করছে জায়গায়, এক্সরে করার পরে আর কিছু রক্ত টেস্ট আর টেস্ট এরকম একটা টেস্ট দিল, বলতেছে না আপনার তো কোনো সমস্যা নাই, কিছু ওষুধ দিয়ে দিছে, পরে ব্যথাটা অনেকটা কমে আইছে, ঘাড়ের ব্যথাটা অনেকটা কমে আইছে, পরে ওই মাথা ব্যথা কিন্তু চলে আসি, মাথার জন্য কোনো চিকিৎসা করা হয় না, তো এখন ইদানিং আবার বাহিরে চলে যাব, তো এখন ভাবতেছি যে বাহিরে গেলে তো মেলের রাস্তা তো অনেক কষ্ট করা লাগবে, আর এই জায়গায় আরামের আসিলাম, আমার ভাত এনে দিত, ভাত খাইতাম, কোনো সমস্যা নাই, বা ব্যবসা করতাম, খুব একটা কষ্টের কাজ না, এখন ওই জায়গায় তো হার্ড পরিশ্রম, তো পরে কী করব, পরে ভাবলাম যে একটা চিকিৎসা নিতেই হইবে, বড় একটা চিকিৎসা, তো আর তো পরে কী করবো, এই সারের ভিডিও আমি 1 বছর ধরে দেখি, আচ্ছা সারের শফিউল্লাহ সারের ভিডিও আমি 1 বছর যাবো দিয়ে দেখতেছি, পরে দেখতে আসবেন আসবেন করে আমি চিন্তা করতেছি দেখাবো বা দেখাবো না, কি এরকম একটা কনফিউশন কাজে করতেছে, পরে বাড়িতে বললাম যে এরকম এরকম আমি তো একটা সারের ভিডিও দিই, ডিপিআর হসপিটালের নাম ডিপিআরসি হসপিটাল, দা উনি তো চ্যানেলে আসে, ওনার একটা পেজ আছে বা ওনার দেখি এসএটিভিতে আছে, অনেক বড় মাপের ডাক্তার, বা ওনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, এখন বলে তা দেখান যে বাইরে তো যাবি, যাওয়ার পরে তো কাজ করে খাওয়া লাগবে, তো অত ট্রিটমেন্ট নিতে ভালো তো হওয়া লাগবে, সুস্থতা তো হওয়া লাগবে, তো পরবর্তীতে ওইভাবেই পরে ওই জায়গা থেকে ফোন নাম্বার নিলাম,
ফোন নাম্বার নিয়ে পরে আসলাম স্যারের সাথে। যখন প্রথম দেখা হলো এবং স্যার যখন আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? স্যারে বললো, দেখার পর বললো যে আপনার তো ভালোই সমস্যা হয়েছে, কোমরে তিন চারটা দিক চলে সমস্যা, কোমরে তিনটা বললো আর ঘাড়ে একটা বললো। বললো যে আপনি সমস্যা নাই, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার 14 দিন আপনি থাকা লাগবে। পরে তো আমি আবার পরে বলছিলাম যে স্যার আমি তো 7 দিন থাকতে চাই, পরে স্যারের কথা মানি 14 দিন থাকছি। এই আচ্ছা, সেই প্রথম দিন আসা এবং আজকে 14তম দিন পরে আজকে আপনার কি অবস্থা, সেই কোমরের ব্যথার কি অবস্থা? আলহামদুলিল্লাহ 100% সুস্থ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। সেই উঠা বসা করতে গেলে বা নড়াচড়া করতে গেলে কি সেই কোমরের ব্যথা? না, এখন আর নাই সেই ব্যথা, এখন আর নাই, অনেকটাই সুস্থ, 100% সুস্থ বলা যায়। তার মানে এই গত 10-12 বছর থেকে যে ব্যথা আপনি আপনার শরীরে বয়ে বেরিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, এবং মানে আপনি যেটা বলেছেন যে কিছুদিন আগে আপনি কান্না পর্যন্ত করেছেন। হ্যাঁ হ্যাঁ, কান্না করেছি প্রচুর পরিমাণ, মানে এরকম ব্যথা আমার লাইফে কখনো হয় নাই। অতিষ্ঠ হয়ে গেছে, অতিষ্ঠ মানে আমি আমার কাছে মনে হইতেছে যে এরকম ব্যথা যেন কারো না হয়, এরকম একটা অবস্থা। মানে একদিন তিন আমরা ব্যথা সহ্য করতে পারি, কিন্তু দিনের পর দিন আর সেটা সহ্য করতে পারি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। আমার মনে হয় কি ব্যথাটা একটা পার্মানেন্ট হয়ে গেছিল। কেমন লাগছে এতদিন পরে সুস্থ একটা জীবন? অবশ্যই 100% ভালো লাগতেছে, এখন তো ভালোই লাগতেছে যে হ্যাঁ ব্যথাটা ভালো হয়ে গেছে। দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এই মুহূর্তে অপেক্ষা করে আছেন, অনেকে জানেন না এই যে আপনার না জানার কারণে কতটা বছর জীবন থেকে চলে গেছে, কত সুন্দর স্মৃতিগুলো চলে গেছে। দর্শকদের জন্য একটাই কথাই বলবো যে আমার মতন যারা কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিএলআইডি জনিত রোগে যারা ভুগছেন, তারা অবশ্যই একবারের জন্য হলেও ডিপিএসসি হসপিটালে আসবেন, আইসা ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে আইসা তার ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ 100% সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমার এই ভাই আমার এই পাশে বসে খুব গর্ব সহকারে উনি বলছেন যে উনি আজকে সুস্থ হয়ে গেছেন। এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করেন, আপনার মা বাবা ভাই বোন যে কেউ হতে পারে, খুব ভালো বন্ধু হতে পারে, খুব কাছের কেউ হতে পারে, হতে পারে সে আপনার কাছের না, হয়তো আপনার পাশের বাসায় থাকে। আপনার একটা ছোট্ট ডিসিশন বা আপনার একটা ছোট্ট সদুপদেশ এই মানুষটার জীবনটা এইভাবেই সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এটা কোনো জাদু না, এটা কোনো মিরাকল না, এটা চিকিৎসা সেবা। এবং বর্তমান সময়ে সবচেয়ে লেটেস্ট যে প্রযুক্তিগুলো, যে টেকনোলজিগুলো এখন আছে, তার মাধ্যমে আসলে এই ধরনের পেশেন্টদেরকে সুস্থ করে দেওয়া সম্ভব। অবশ্যই মানুষের চেষ্টা থাকে, বাট ভালো করার মালিক অবশ্যই আল্লাহ, কিন্তু মানুষের চেষ্টা থাকতে হবে। আপনার ব্যথা হচ্ছে আল্লাহ ভালো করে দিবেন, এটা চিন্তা করে আপনি ঘরে বসে থাকলে আপনি কখনোই সুস্থ হবেন না। আপনাকে এর জন্য চেষ্টা করতে হবে, আপনাকে আসতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, সঠিক কনসালটেন্ট, সঠিক চিকিৎসা এবং সঠিক সময় যদি সেটা আপনি পেতে পারেন। আজকেই আমার ভাই যেভাবে বলতে পারছেন, একদিন আপনিও সেভাবে বলতে পারবেন, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার। ধন্যবাদ দর্শক, আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।
DPRC Hospital and Diagnostic Lab Limited. Astha, Bishash, O Nirbhorotay Obichol.